হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস ফোর ইংলিশ পার্ট টু ডে বইয়ের ইউনিট ইলেভেন আলোচনা করব। দেখো বন্ধুরা, ইউনিট ইলেভেন মানে অধ্যায় এগারো। এখানে আছে সে ইট রাইট, এটি সঠিকভাবে বলো। বন্ধুরা, সে মানে হচ্ছে বলা, ইট মানে ইহা বা এটি, রাইট মানে হচ্ছে সঠিক। তাহলে সে ইট রাইট, এটি সঠিকভাবে বলো। লেসন ওয়ান টু মানে পার্ট এক থেকে দুই। নিচে বন্ধুরা কিছু লেখা আছে, এগুলোই তোমাদের সঠিকভাবে বলতে বলছে। এতে আছে লুক লিসেন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো। দেখো বন্ধুরা, এখানে আমরা দুইটা কাপ দেখতে পারছি। তো একটি কাপের ভেতরে কিন্তু আর একটি কাপ রয়েছে, বা একটি কাপের উপরে আর একটি কাপ রয়েছে। এখানে আছে কাপ কাপ কাপ, এ কাপ অন এ কাপ। তাহলে বাংলা হয় কাপ কাপ কাপ, একটি কাপের উপর একটি কাপ। তাহলে এ কাপ, একটি কাপ অন, অন মানে কিন্তু বন্ধুরা উপরে, এ কাপ, তাহলে একটি কাপের উপর একটি কাপ। তারপর বন্ধুরা আমরা এখানে দেখো একটি কুঁড়ে ঘর দেখতে পারছি। এখানে লেখা আছে হাট হাট হাট। বন্ধুরা হাট মানে কিন্তু কুঁড়ে ঘর, তাহলে কুঁড়ে ঘর কুঁড়ে ঘর কুঁড়ে ঘর। এ হাট ইন দ্য সান, একটি কুঁড়ে ঘর সূর্যের ভেতরে। বন্ধুরা এখানে দেখো সূর্য উঠেছে, তো যখন আকাশে অধিক সূর্যের আলো থাকে তখন এই পৃথিবীর সব কিছুই কিন্তু সূর্যের ভেতরেই থাকে, অর্থাৎ সূর্যের আলোর ভেতরে থাকে। ইন মানে ভেতরে। তারপর দেখো বন্ধুরা, এখানে আমরা একটি রুটি দেখতে পারছি, পাশে একটি চাকু দেখতে পারছি। এখানে আছে কাট কাট কাট। বন্ধুরা কাট মানে হচ্ছে কাটা, কাটো কাটো কাটো। ক্যান ইউ কাট দ্য বান, তুমি কি রুটিটি কাটতে পারো? বন্ধুরা ক্যান মানে হচ্ছে পারা, ইউ মানে তুমি, কাট মানে হচ্ছে কাটা, আর বান মানে হচ্ছে রুটি। এখানে আমরা একটি রুটি দেখতে পারছি। তাহলে ক্যান ইউ কাট দ্য বান মানে তুমি কি রুটিটি কাটতে পারো? তারপর বন্ধুরা দেখো বিতে আছে লুক লিসেন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো। এখানে বন্ধুরা দেখো আমরা একটি সুন্দর ছবি দেখতে পারছি। এখানে একটি জিপ গাড়ি যাচ্ছে, এখানে একজন ব্যক্তিকে দেখতে পারছি, তার সামনে একটি ছোট ছেলে আছে, পাশে আমরা পার্ক দেখতে পারছি, পার্কের এখানে দোলনা আছে। তা দেখো বন্ধুরা, এখানে বলা আছে ফাদার ফাদার লুক অ্যাট দ্য কার, বাবা বাবা গাড়িটির দিকে তাকাও। অর্থাৎ এই ছেলেটি তার বাবাকে বলছে বাবা বাবা গাড়িটির দিকে তাকাও। দ্য কার ইজ নিয়ার দ্য পার্ক, গাড়িটি হয় পার্কের নিকটে। বন্ধুরা এই গাড়িটি কিন্তু এই পার্কের কাছেই রয়েছে, কাছে বা নিকটে। দ্য কার মানে হচ্ছে গাড়ি, ইজ মানে হয়, নেয়ার মানে হচ্ছে নিকটে, দ্য পার্ক মানে হচ্ছে পার্ক। তারপর বন্ধুরা দেখো সিতে আছে লুক লিসেন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো। দেখো বন্ধুরা এখানে আমরা একটি লাটিম দেখতে পাচ্ছি, লাটিমটা কিন্তু এদিকে ঘুরছে। তো এখানে বলা আছে হোয়াট হ্যাভ ইউ গট, তুমি কি পেতে চাও? আই হ্যাভ গট এ স্পিনিং টপ, আমি একটি ঘূর্ণমান লাটিম পেতে চাই। বন্ধুরা হোয়াট মানে হচ্ছে কি, হ্যাভ মানে হচ্ছে আছে বা খাওয়াও হয় অনেক সময়, ইউ মানে তুমি, গট মানে হচ্ছে পাওয়া। তাহলে হোয়াট হ্যাভ ইউ গট মানে তুমি কি পেতে চাও? আই হ্যাভ, এখানে আমি পেতে চাই, আই হ্যাভ গট, গট মানে হচ্ছে পাওয়া। এ স্পিনিং, বন্ধুরা স্পিনিং মানে হচ্ছে ঘূর্ণমান, লাটিম কিন্তু ঘুরতে থাকে, আর টপ মানে হচ্ছে লাটিম, স্পিনিং টপ মানে ঘূর্ণমান লাটিম। তাহলে আই হ্যাভ গট এ স্পিনিং টপ, আমি একটি ঘূর্ণমান লাটিম পেতে চাই। টপ টপ টপ, লাটিম লাটিম লাটিম, ডন্ট স্টপ মাই টপ, আমার লাটিমকে থামিও না। তাহলে বন্ধুরা ডন্ট মানে ডু মানে করা, আর ডন্ট এর পূর্ণরূপ হচ্ছে ডু নট, অর্থাৎ করো না, স্টপ মানে হচ্ছে থামানো, মাই মানে আমার, টপ মানে লাটিম। তাহলে ডন্ট স্টপ মাই টপ মানে হচ্ছে আমার লাটিমকে থামিও না। দেখো বন্ধুরা এখানে আছে ইউনিট ইলেভেন, তো এখানে লেসন থ্রি ফোর অর্থাৎ পার্ট তিন থেকে চার,
এখানে আছে অ্যালফাবেট, অ্যালফাবেট মানে বর্ণমালা। দেখো বন্ধুরা, এতে আছে রাইট দ্য কার্সিভ স্মল লেটার্স, ছোট হাতের পেঁচানো অক্ষরগুলো লেখো। বন্ধুরা এখানেও ছোট হাতের পেঁচানো অক্ষর লিখতে বলছে, কিন্তু এখানে কিন্তু অল্প কয়টা আছে, অর্থাৎ কিউ আছে, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। তো এগুলোই তোমাদের স্মল কার্সিভ লেটারে লিখতে বলছে। তারপর দেখো বন্ধুরা, বিতে আছে রাইট দ্য ওয়ার্ড ফর ইচ পিকচার, প্রত্যেক ছবির জন্য শব্দ লেখো, ইউজ কার্সিভ লেটার্স, পেঁচানো অক্ষরগুলো ব্যবহার করে। এখানেও বন্ধুরা এগুলো তোমাদের পেঁচানো অক্ষরগুলো ব্যবহার করে শব্দ লিখতে বলছে, তো এগুলো আমরা লিখব। দেখো বন্ধুরা, প্রথমে আমরা একটি ষাঁড়, ষাঁড়ের ছবি দেখতে পাচ্ছি। ষাঁড়ের ইংরাজি হচ্ছে অক্স, ও এক্স, অক্স। তারপর আমরা একটি জেব্রার ছবি দেখতে পাচ্ছি, জেড ই বি আর এ, জেব্রা। তারপরে আমরা একটি লেপের ছবি দেখতে পাচ্ছি, কোয়াইল্ড, কিউ ইউ আই এল টি, কোয়াইল্ড, কোয়াইল্ড মানে লেপ। তারপর আমরা একটি জিপ গাড়ির ছবি দেখতে পাচ্ছি, জে ডবল ই পি, জিপ, জিপ মানে জিপ গাড়ি। তারপর আমরা একটি জানালার ছবি দেখতে পাচ্ছি, উইন্ডো, উইন্ডো মানে জানালা, ডাব্লু আই এন ডি ও ডাব্লু, উইন্ডো, উইন্ডো মানে জানালা। তারপর আমরা একটি ছাতার ছবি দেখতে পাচ্ছি, ছাতার ইংরেজি হচ্ছে আমব্রেলা, ইউ এম বি আর ই ডবল এল এ, আমব্রেলা, আমব্রেলা মানে ছাতা। তাহলে বন্ধুরা, এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা অনেকটা কার্সিভ লেটারে লেখার চেষ্টা করেছি। বন্ধুরা আজ আমাদের ভিডিও পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী ইউনিট আলোচনা করব। ভালো থেকো তোমরা।